हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शिल्पीज कुकिंग वर्ल्ड। आशा करछि सबाई भालो आछेन। आज आमी एकटी भर्तार रेसिपी आपनादेर साथे शेयर करब, आर सेटी हलो फुलकपिर पाता भर्ता बा बाटा। आर एई भर्ताटा गरम भातेर साथे खेते खूबी भालो लागे। आशा करछि रेसिपिटी सबार खूब भालो लागबे। रेसिपिटी भालो लागले आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करबेन। चलुन ताहले रेसिपिटी देखे नेई। फुलकपिर पाता भर्ता तैरी करते एखाने आमी तीनटी फुलकपिर पाता नियेछी। पातागुलोर माझे जे डाटा थाके सेई डाटा थेके आमी पातागुलो छिड़े नियेछी। आमी प्रथमे पातागुलोके भालोभावे धुये पानी झरिए नियेछी। एखन पातागुलोके आमी कुचि करे केटे नेब। पातागुलोके एभावे आमी कुचि करे केटे नियेछी। एखाने एकटी प्यान चूलाय बसिए ताते निच्छि क्वार्टार कप सरिषार तेल। सरिषार तेल दिए जेकोनो भर्ता तैरी करले टेस्टटा अनेक भालो आसे। तेलटा गरम होले दिच्छी दुईटी आस्त शुकनो मरीच, आर सेई साथे दिच्छी हाफ चा चामच कालो जीरा। एखन एगुलोके एकटु भेजे दिच्छी रसुन कुচি। আমি 15-16 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এখন রসুনটাকে হালকা ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হলে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ ও রসুন একসাথে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন ভাজা হলে দিচ্ছি কুচি করে কেটে রাখা ফুলকপির পাতাগুলো। এখন এখানে অনেকগুলো পাতা মনে হচ্ছে, পরে পাতাগুলো মজে গিয়ে কমে যাবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে পাতাগুলোর সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 9-10টি কাঁচামরিচ ফালি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখন সব কিছু একসাথে মিশিয়ে আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিচ্ছি ধনেপাতা কুচি। চেষ্টা করবেন এই ভর্তায় ধনেপাতা কুচি ইউজ করতে, এতে টেস্টটা ভালো আসে। আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আর আমি ঢাকবো না, না ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। আমি এখন ভর্তাটাকে ব্লেন্ড করে একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার ফুলকপির পাতা ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা হলে আর কিছুই লাগে না। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন, এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।